স্পোকেন ইংলিশের যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে অতি সহজে জানা থাকলে স্পোকেন ইংলিশটা আপনি পারবেন, সে বিষয়টা নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং। আমি একজন এডুকেশন এন্টারপ্রেনার এবং স্পোকেন ইংলিশ কনসালটেন্ট, এবং আমি দীর্ঘ বছর ধরে বাংলাদেশে এবং লন্ডনে কাজ করছি স্পোকেন ইংলিশ নিয়ে। প্রায় 3 দশক ধরে আমি কাজ করছি। আমার লন্ডনে কর্ম যে কাজের অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে আমার একটা ফার্দার এডুকেশন কলেজ রয়েছে। এই কলেজে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ পড়াশোনা করতে এখানে আসত। সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগিয়েছি। যখন তারা পড়াশোনা করতে এদেশে আসত, তখন আমরা দেখতাম যে ইংলিশ না জানার কারণে তারা কত কত সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমি দেখেছি, এবং দেখে আমি মনে করলাম যে কেন তারা এই সমস্যাটার মধ্যে পড়ছে। এবং তারা তো সময়টা ঠিকই ব্যয় করেছে, তারা পরিশ্রম ঠিকই করেছে, অর্থ ঠিকই ব্যয় করেছে, তাহলে তারা কেন অর্জনটা করতে পারেনি? স্পোকেন ইংলিশের যতটুকু দক্ষতা তাদের দরকার ছিল, ততটুকু কেন তারা পারেনি? আমি সেই আলোকেই আমার অভিজ্ঞতাগুলো থেকে এই কোর্সটাকে ডিজাইন করেছি। আমি অত্যন্ত সহজ করে কতগুলো কথা আজকের এই ভিডিওর মধ্যে বলবো, যেটা আপনার জীবনে হয়তো একটা টার্নিং পয়েন্টও হতে পারে। যারা ইংলিশটাকে ভয় পান, যারা মনে করেন যে আসলে আমার ইংলিশ আসে না, আমার হই হচ্ছে করে হয় না, এরকম করে যারা মনে করছেন যে আমার মানুষের সামনে কথা বলা আসে না, আমার শব্দের উচ্চারণ অত্যন্ত দুর্বল, আমি পারছি না, এবং আমার মানুষের সামনে আমি নির্ভুল কথা বলতে পারি না, আমার একেবারেই ভুল ইংরেজি আসে, এবং সর্বোপরি যেটা হচ্ছে আমাকে আসলে মনে হয় যে পেটের ভিতরে চাপ দিলেও কথা বের হয় না, তাদের জন্য আমার পক্ষ থেকে মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এ অত্যন্ত সহজ এবং সুন্দর একটি কোর্স রয়েছে, যেটা আপনি ধাপে ধাপে আপনি যেখানে থাকেন ইজি ওয়েতে আপনি এটা করে ফেলতে পারেন, করে আপনার জীবনটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারেন। আপনি তো জানেন না যে একবার যদি আপনি সুন্দর করে ইংলিশটা যদি শিখতে পারেন, তাহলে আপনার অপরচুনিটিস গুলো কত ওয়াইডার হবে। এখন যেটা হয়েছে, আপনি ইংলিশ পড়েছেন ঠিকই, কিন্তু ওই ইংলিশ দিয়ে আপনি কিন্তু অপরচুনিটিসটাকে ওয়াইডার করতে পারছেন না। এবার আসেন একটা একটা করে বলি। আপনার কথা বলার সময় ভয় লাগে, তাহলে ভয় লাগার কিছু কাজ আছে। এই কাজগুলো যদি আপনি করেন, তখন দেখবেন আপনার ভয়টা কেটে যাবে। কেটে গেলে আপনি নির্ভয়ে ইংলিশটা বলতে পারবেন, আপনার মানুষের সামনে কথা বলাটা আসে না। এটারও একটা কাজ রয়েছে যে কিভাবে করে আপনি মানুষের সামনে কথাটা বলবেন, ভুল হোক শুদ্ধ হোক, মানুষের সামনে আপনার কথাটা বলতে হবে। বলতে গেলে দেখবেন যে আপনার ইংলিশটা আরো সুন্দর আস্তে আস্তে করে এটা ইম্প্রুভ করবে। এরপর আসেন যে আপনি দ্রুত কথা বলতে পারেন না। দ্রুত কথা বলতে পারাটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ হলো কি, যারা ইংরেজিতে কথা বলে তারা কিন্তু আপনাকে বোঝানোর জন্য কথা বলবে না, তারা ন্যাচারালি কথা বলবে। এই কথাটা আপনাকে বোঝার জন্য পর্যাপ্ত স্কিল থাকতে হবে, যাতে করে আপনি তার কথাটা দ্রুত কথাটা বোঝেন, এবং আপনাকে দ্রুত কথা শিখতে হবে, যাতে করে আপনিও কথা বলার সময় সুন্দর করে কথাটা বলতে পারেন। এখন আপনার আসেন যে আপনি কথা বলার সময় খুব ধীর গতিতে কথা বলছেন, এটাতে তেমন কোনো লাভ হবে না। লাভটা হবে যদি আপনি ন্যাচারালি কথাটা বলতে পারেন। এবার আসেন উচ্চারণ, একটা বড় সমস্যা আমাদের কাছে। এই উচ্চারণটাও একটা বড় সমস্যা। আমরা বলি সোশ্যাল মিডিয়া বলছি, কেউ কে বলছি ক্যাট বলছি, কে বলছি টিচার, কে বলছি সুগার, এরকম করে নানা রকম শব্দ রয়েছে। টলকে আমরা কি বলি? আসলে আমরা কিভাবে বলি এটা জরুরি না। জরুরি হচ্ছে যারা ইংলিশটা বলে, যাদের ভাষাটা ইংলিশ, তারা কিভাবে বলে, এটা আমাকে শিখতে হবে। আমি আগের ভিডিওতে কয়েকবার বলেছি, আইফোনের চার্জার আপনি যদি নোকিয়া দিয়ে দিতে যান, তাহলে কিন্তু সেই চার্জটা হবে না। আইফোনের চার্জার আইফোন এর চার্জ দিয়ে দিতে হবে, তবে সেটা হবে। ঠিক তেমন ভাবে আপনি যদি ইংলিশে কথাটা বলে ইংলিশ ভাষাভাষীকে বুঝাতে যান, তাহলে আপনাকে ইংলিশেই বলতে হবে, রেদার দেন আপনার মতো করে না বলে সেটা ওদের মতো করে বুঝায় বলতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে পার্থক্যটা জানতে হবে যে কোনটা ট্রান্সলেশন এবং কোনটা কনভারসেশন। আমি বিশ্বাস করি এই পার্থক্যটা আপনারা জানেন। আমি যেই পেইনটা থেকে আপনাদের কাছে ভিডিও সেশন গুলো নিয়ে আসব, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ সময় ইংলিশ ব্যয় করেছি। চিন্তা করে দেখেন তো আমি আপনি কত সময় ব্যয় করেছি। আমি আপনাদের চেয়ে একটু আগানো আছি, কারণ হচ্ছে আমি একটা গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, সেখান থেকে লন্ডন ইউনিভার্সিটিতে আমি পড়েছি, তারপর আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটু সুযোগ হয়েছে আমার পড়ার। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার যে কি কি প্রবলেম গুলো হয়েছিল,
আমি সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করেছি, এটা যেমন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার হিসেবে আমি বাংলাদেশে যে যে প্রবলেমগুলো স্টুডেন্টরা ফেস করে, এখন এখানে আসার পরে যে প্রবলেমগুলো ফেস করছে, সেই প্রবলেমগুলোকে আমি কম্বাইন করেছি, কম্বাইন করে এটার জন্য ইজিয়েস্ট সলিউশনটা বের করেছি। আপনি যদি মনে করেন যে আপনি কোনো কন্ডিশন ছাড়া আপনি আমার সাথে কথা বলতে চান, আমাদের এই কোর্স আমরা কিভাবে করে পড়াই সেটা দেখতে চান, আপনি শুরু করতে পারেন। আপনি তো অনেক জায়গায় গিয়েছেন, অনেক জায়গায় ট্রাই করেছেন, আপনি অনেক ভাবে ট্রাই করেছেন, হয়ে ওঠে নাই, অনেক আশা ভরসা নিয়ে আপনি অনেক জায়গায় ট্রাই করেছিলেন, হয়ে আসে নাই। একবার আপনি মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এ দেখেন না আপনার কোর্সটা কত সহজভাবে আপনি সাবলীল ভাষায় ইংলিশটা বলতে পারেন, দেখবেন পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেরি না করে আপনি যদি মনে করেন, আপনি ইউ আর ওয়েলকাম টু ভিজিট আওয়ার মোশন স্মার্ট ইংলিশ লার্নিং স্পেস। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, ততক্ষণ আমি আবার ভিডিও দেবো আপনাদেরকে যদি কাজে আসে সেটা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।